ওয়েলকাম টু আনাদার ব্লগ। এই এখন আমরা বেরিয়েছি, এখন অ্যারাউন্ড 12:30 বাজে, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এই প্রথমে যাব একটু, ওরা খাওয়া দাওয়া করবে, আমি তো খাবো না আজকে, আমার ষষ্ঠী বাইরে, আমি কিছু খাবো না। ওরা একটু লাঞ্চ করে নেবে বাইরেই, লাঞ্চ করার পরে একটু খুচখাচ শপিং বাকি, একটু কসমেটিক্স, জুতো এইসবগুলো বাকি আছে, বোনের বিয়ে এসে গেছে বলে। এই তিনজনে এখন চললাম বিষ্ণুপুরের দিকে, চলুন মলে গিয়ে আবার দেখা হবে। এই জাস্ট আমরা বিল্ডি কালীবাড়িতে এসে পৌঁছালাম। বিল্ডি কালীবাড়ির মাকে যেন দর্শন না করলে নববর্ষটা যেন কিছুটা অসম্পূর্ণ লাগে, সেই জন্য মাকে আগে দর্শন করে তারপর অন্যান্য কাজগুলো আমরা মেটাবো। এখানে মা দুর্গার বাসন্তী পুজোও হয়েছে, দুর্গা প্রতিমা। মেলডি কালীবাড়িতে খুব সুন্দর করে পুজো হয়। মন্দিরের সামনেটা আপনাদের অত ভালোভাবে দেখাতে পারলাম না, আজকে প্যান্ডেলে পুরো ভর্তি ঘেরা। বেলডি কালীবাড়ির ঠিক উল্টো দিকে বেলডি ক্লাব, এটা বেলডি ক্লাবের এন্ট্রান্সটা, এর মধ্যে দিয়ে বেলডি ক্লাবের মধ্যে যেতে হয়। এর মধ্যে গলফ খেলার জায়গাও রয়েছে, এটা গলফ কোর্স। ভিতরে তো আমাদের অ্যালাউ করবে না, ক্লাবের যারা মেম্বার তারাই ঢুকতে পারবে। আমরা এই জাস্ট মায়ের মন্দির থেকে দর্শন করে বেরোলাম, এখন বিষ্ণুপুরে পিএম মলের দিকে যাচ্ছি আমরা। আর রাস্তায় তো প্রচণ্ড গরম, রীতিমতো লু উঠছে বাইরে, আর এখন এসি অলরেডি 3-তে চলছে, তাও আমরা প্রচণ্ড গাড়ির মধ্যে বসে খেমে যাচ্ছি। আস্তে আস্তে বিষ্ণুপুরে পিএম মলে যাই, কেননা পিএম মলের মধ্যে মলটা এসি পাবো। দুপুরে মলের মধ্যেই থাকবো, বিকেলের দিকে মলের মধ্যে বাইরে বেরোবো, কেননা প্রচণ্ড গরম বাইরে। আমিও কালকে বেরিয়েছিলাম এই গরমের মধ্যে, বেরিয়ে কালকে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য আজ আর এই রোদের মধ্যে গরমে বাইরেটা থাকবো না। মলের কাজটা আগে মিটিয়ে আসি, পরে বাইরে থাকবো, পরে এসে বিষ্ণুপুর মার্কেটের কাজে বেরোবো। আজকে সানডে, মলে এখান থেকেই গাড়ির লাইন পড়ে গেছে, বাইরেটাই পুরো পার্কিং ফুল, ভিতরে যে কি হবে তার তো নেই ঠিক।
এসে গেছি এবার আমরা। গাড়ি পার্কিং করব, এই আমরা গাড়ি পার্কিং করে দিয়ে এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে। এবার আস্তে আস্তে মলের মধ্যে দিয়ে ঢুকবো। ভিতরে অনেকগুলি পার্কিং এর জায়গা ছিল, আরো সামনে রাখা যেতে চাই। জুতি দেখছে, এই একটা আছে, এখন উপরে যাচ্ছি আমরা। এবার পয়লা বৈশাখের জন্য সাজায়নি, অন্যবার সাজা, তাই না? আপনাদের কালকে বলছিলাম না, বিষ্ণুপুরে একটা আদিমোহিনী মোহন কান্দিলাল আছে, এই দেখুন এইখানে শোরুমটা। জুতো দেখবে, মানি আবার এসেছে, নাই ওয়াশরুম না, পাঞ্জাবি ট্রায়াল চলছে, এখনো ডিসিশনে আসতে পারছে না কি নেবে। আপনার
বরং এমনি পাঞ্জাবির থেকে সাইড বাটনই ভালো লাগে। अगर बेसिक जहाँ पहनते हैं वहाँ पहने জামাই বাবু পুরো ধুতি টুতি পরে রেডি শালির জন্য, এখনই বর আনতে যাবে। ভালোই লাগছে আমার বরটাকে, ভালোই হ্যান্ডসাম লাগছে, তাই না? এটাই যাচ্ছে, দেখেই তো বললাম এটাই যাবে। আগের কুর্তার সাথে এই ধুতিটা যাবে না। দেখেছিস বাবাকে ধুতি পরে যাই? এখন আমরা ফুড কাউন্টারে যাচ্ছি খেতে। এই এখন আমরা ফুড কোর্টের মধ্যে আসছি। রবিবারে রাশ খুব বেশি। এখন খুব মন দিয়ে দুজনে খাচ্ছে আর আমি বসে বসে গন্ধ শুকছি। আমিও খাবো। মেয়ে বললো, মামা তুমি একটা কাজ করো, লাচা পরোটা দই দিয়ে খাও। মানে ঠিক আছে, তাই খাই। ওদের দেখে আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে আমার। কেমন বানিয়েছে? ভালো? খাও তাহলে। নববর্ষে দুপুরের লাঞ্চটা জমে গেল। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। ওরা ভালোই বানায় চিকেনটা। আমার জন্য এসে গেছে লাচা পরোটা আর দই। চলুন আস্তে আস্তে এবার খেয়ে নিই তাড়াতাড়ি। মোচিন আছে পুরোটা।
আজকে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল এখানে এসে, আজকে খালি সবাই। আরে বাবা রে, অনেক বড় হো, অনেক বড় হো, অনেক বড়। তারপরে আজকে কি প্ল্যান হচ্ছে? কি বিষ্ণুপুর থেকেই এখন শপিং কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি। জুতো কেনার ছিল, জুতো কেনা হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার মাসিও এসে যাবে, তাড়াতাড়ি বাড়ি যাই। আর এখন 6:30 বাজে, সেই বেরিয়েছি তো 12:30 সময়, অনেকটা টাইমই রাস্তায় কেটে গেল। ঠিক আছে, চলুন আস্তে আস্তে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা বলব। এই জাস্ট আমরা মার্কেট থেকে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে দেখছি মাসি নিচে বসে আছে। মাসি বলল আমি 10 মিনিট আগে এসেছি। আর আমার এই বিল্ডিংয়েরই একটা বন্ধু আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করলো কোথায় তোমরা। আমি বললাম যে এই আসছি বাড়িতে, বলছে তোমার মাসি এসে গেছে। আমি যে হ্যাঁ, মাসিকে 10 মিনিট বসতে বলো, চলে আসছি। তা এসে দেখছি যথারীতি মাসি বসে আছে। মানুষটা এত ভালো না কি বলবো, মানে খুব বোঝে, খুব ফিল করে যে আমরা বাইরে আছি, এসে বাড়িতে ঘরে আবার খাবার বানাতে হবে, কষ্ট হবে। খুব মানে মানুষটার মধ্যে এই মনুষ্যত্ববোধটা প্রচণ্ড পরিমাণে আছে, সেই জন্য আমরাও না মানে মানুষটাকে খুব ভালোবাসি। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ নববর্ষের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা। আর বৈশাখ মাস মানেই বাঙালির কাছে খুব প্রিয় মাস। বৈশাখ মাসে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, সেই জন্য আলাদা আমরা আবেগপ্লুত হয়ে যাই এই বৈশাখ মাসটা এলে। আমাদের মধ্যে যেন আলাদা একটা আনন্দের সোচ্চার হয়ে ওঠে, মানে একটা আলাদা আনন্দ সৃষ্টি হয়। কেননা যতই হোক বাঙালি আমরা, বাঙালিদের কাছে বৈশাখ মাস বড় প্রিয়। সেই অর্থেই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন আমার খুব মনে পড়ছে। মুছে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই গানের লাইনটা আজকে বড় বেশি আমার মনে পড়ছে, কেননা আমরা রবীন্দ্রনাথের ভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে পথপ্রদর্শক,
ওনার গানের কথার মধ্যে দিয়ে উনি অনেক কিছু বুঝিয়ে গেছেন, সাধারণ মানুষের অনুভূতি, আমাদের পৃথিবীর জন্য কি করা উচিত, আমরা পৃথিবীকে যাতে কলুষিত না করতে পারি, মানে আমাদের দ্বারা পৃথিবীর যেন কোনো ক্ষতি না হয়, পৃথিবীকে সুন্দর রাখাটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। সেই কারণে এই গানের লাইনটাই আমার মনে হলো এই যে নববর্ষের দিন, এই গানের লাইনের এই গানটাই, দুটো লাইন না গাইলে যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে যায়। আমি আর আপনাদের গানটা করে শোনালাম না, বাট এই লাইন দুটো মনে পড়লো আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন অনেক রাতও হয়ে গেছে, রাত 8টা বাজে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সারা বছরটা আপনাদের যেন সবার ভালো যান, এই কামনা রইল আমার তরফ থেকে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকুন।